তো কিছুদিন আগে আমি ইভিল ডেড রাইজ মুভি দেখতে গেছিলাম, আর মুভিটা সত্যি দারুণ। মানে এরকম আর রেটেড ব্লাডি হরর মুভি আমি প্রথমই এরকম বড় পর্দায় দেখেছি, আর এরকম হরর মুভি জীবনে খুব কমই আসে। তো আজকে ইভিল ডেড রাইজ নিয়ে কিছু ডিসকাস করা যাবে, যেমন কি দরকার ছিল, কি করা উচিত ছিল আর কি করা উচিত ছিল না, সেইগুলো নিয়ে। তো শুরু করা যাক, বাট তার আগে একটা ছোট ইন্ট্রো। আমি সৌভিক পল আর আপনারা দেখছেন SPF। ইভিল ডেড রাইজের গল্প তেমন কমপ্লিকেটেড না, ওটাই আগের যে মুভির মতনই একটা সিম্পল স্টোরি লাইন নিয়ে ফলো করে, যেটা হচ্ছে এলি একটা সিঙ্গেল মাদার আর তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে একটা অ্যাপার্টমেন্টে থাকে। আর ওই অ্যাপার্টমেন্টে ওই দিনই একদিন একটা ভূমিকম্প আসে, আর ওই ভূমিকম্পর জন্য একটা হোল ক্রিয়েট হয় ওই অ্যাপার্টমেন্টের নিচে। নিয়ে ওই হোলের ভেতরেই একটা বড় একটা রুম ছিল, আর ওই রুমের ভেতরেই ছিল বুক অফ দ্য ডেড। আর ওই বুক অফ দ্য ডেডের সঙ্গে আরও কিছু সিডি প্লেয়ার ছিল, সিডিগুলোর মধ্যে এই চ্যান্সগুলো রেকর্ডেড ছিল, যেই চ্যান্সগুলো ডেভিলকে হেল থেকে তুলে আনা হয়। নিয়ে এলির বড় ছেলে ড্যানি, সে ওই রেকর্ডারগুলোকে এনে প্লে করে আর চ্যান্সগুলোকে পুরো স্পিকারে পুরো বাড়ি সারাতে চালায়, আর ব্যাস ডেভিল হেল থেকে চলে আসে। নিয়ে ডাইরেক্ট ওদের মাকেই প্রসেস করে এলিকে, নিয়ে তারপর পুরো বইতে রক্ত ঝর্ণা বয়ে যায়। মুভিতে প্রথম দিক থেকে হালকা হালকা ভয়ের এলিমেন্ট ছিল, হ্যাঁ প্রথম দিক থেকে একটু একটু ভয় লাগছিল, বাট আমার যেন মনে হলো যে লাস্টের দিকে তেমন ভয় লাগলো না, বাট লাস্টের দিকে একটা ডিসগাস্টিং ফিল হচ্ছিলো যে কত কাটাকাটি হচ্ছে, মাথা কেটে দিচ্ছে, পা কেটে দিচ্ছে, পেট কেটে নাড়িভুড়ি বার করে দিচ্ছে, এরকম জিনিসগুলো দেখাচ্ছিলো, বাট ভয়ের কিছু ছিল না। ভয়ে যা ছিল অল্প অল্প সেটা প্রথম দিকে স্টার্ট হওয়ার সময় ছিল। তো আমি বলবো মুভিটা খুবই ভালো, একটা আর রেটেড মুভির দিক থেকে হ্যাঁ খুবই দারুণ। যদি হররের দিক থেকে বলি, হ্যাঁ হররের দিক থেকে একটু ল্যাক করে, যেরকম প্রথম দিকে অল্প অল্প কিছু সিনস হররের ছিল, যেমন ক্যাবিনে একটা ছোট সিন ছিল যখন হঠাৎ করে একটা জাম্প স্কেয়ার আসে, তারপর যে ভূমিকম্পর জন্য একটা হোল ক্রিয়েট হলো, নিজের রুমটা খুললো, ওখানে একটা ছোটো একটা জাম্প স্কেয়ার ছিল, তারপরে ছোটো ছোটো একটা দুটো জাম্প স্কেয়ার ছিল, বাট অতটা ফিল দেয়নি। বাট মুভিটা এমনি গোর আর ব্লাডি থেকে পুরো সাকসেস পেয়েছে, মানে এত সুন্দরভাবে জিনিসগুলোকে দেখিয়েছে, আর ওরকম জিনিস বড় পর্দায় একটা সত্যিই একটা আলাদা ব্যাপার থাকবে। মুভিতে ডিরেকশনের কাজ খুবই ভালো হয়েছে, লি গ্রনিনের কাজ। আমি আগে একটা বই দেখেছিলাম বোল ইন দ্য গ্রাউন্ড, সেটাও একটা খুব ভালো বই ছিল, হয়তো কোনো একদিন ওটা নিয়েও ভিডিও বানাবো, বাট আজকে ইভেন্টের নিয়ে কথা বলছি। গ্রনিনের কাজ খুবই ভালো হয়েছে, মানে একটা এমন একটা মুভি বানিয়েছে যেটা আর রেটেড। ওর আগে আমি অতটা মুভি দেখিনি, বাট ওই একটা মুভি থেকেই আমি ওকে জাজ করেছিলাম যে হ্যাঁ ও ভালো ডিরেক্টর, বাট এই মুভিটা যে ও ডিরেক্ট করবে সেটা জানি না। আমি মুভি দেখার পর সব রিসার্চ করে তারপর পেলাম যে ও ডিরেক্ট করেছে, খুবই ভালো ডিরেক্ট করেছে। যা যা শর্টস নেওয়া হয়েছে সত্যি দারুণ, ক্যামেরা ওয়ার্ক একদম পারফেক্ট হয়েছে, কিছু কিছু তো সিনস আছে মানে সত্যি দারুণ হয়েছে। যেরকম আমার সব থেকে বেস্ট লেগেছিলো যে লেকের সিনটা, যেখান থেকে জল থেকে উঠবে, নিয়ে টাইটেলটা আসবে ইভিল ডেডের, সত্যি দারুণ। যেরকম সিনস আছে, যেরকম জিসাসের একটা সিনস ছিল, তারপর বুক অফ দ্য ডেডের একটা পাতা উল্টে যাচ্ছে হাওয়াতে ওই একটা সিনস ছিল, তারপর যেইভাবে মানে হরর এলিমেন্টসগুলোকে দেখিয়েছে যে কাটাকাটি, সেইগুলো সত্যি দারুণ হয়েছে। এমনভাবে জিনিসটা শ্যুট করেছে বা বানিয়েছে, সত্যি মানে একদম রিয়েল মনে হচ্ছিলো, কোনো CGI বা VFX-এ কোনো তেমন প্রবলেমও মনে হচ্ছিল না। হ্যাঁ CGI ইউজ হয়েছে, অবভিয়াসলি ইউজ হয়েছে, কারণ আর এর জিনিসগুলোকে তো CGI দিয়েই করতে হবে, বাট যে ফেসে যে মেকআপগুলো ওইগুলো মনে হয় মেকআপই করেছে, কারণ দেখে মনে হচ্ছিল না ওটা CGI। মুভিতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কি কথা বলবো, মানে সত্যি এমনভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোকে বানানো হয়েছে, মানে মিউজিক শুনেই ভয় লেগে যাবে এমনই মিউজিকগুলো বানানো হয়েছে। আর যে যখন মানে কাটাকাটি হচ্ছিলো তখন যে মিউজিকগুলো বা SFXগুলো যেগুলো হচ্ছিলো সেগুলো মানে সত্যি এমন একটা ফিল আসছিলো যে মানে আমার সামনেই এগুলো হচ্ছিলো। আমার একটা ওপিনিয়ন আছে, যেটা হচ্ছে ইভিল ডেড রাইজ মুভিটা অন্য ইভিল ডেডের মুভির থেকে অনেক ভালো। যে ইভিল ডেডের যে ট্রিলজিটা, যেটা স্যাম রেমি ডিরেক্ট করেছিল, ওটা তো একটা কাল্ট ক্লাসিক, বাট যে ইভিল ডেড রাইজ মুভিটা ওইগুলোর থেকে অনেক বেটার। যে ক্যামেরা ওয়ার্কসে, ডিরেকশনে, মিউজিকে, ভিজুয়ালসে অনেক বেটার। ওই জন্য আমি বলছি যে ইভিল ডেড রাইজ মুভিটা
অন্য ইভিল ডেডের মুভির থেকে অনেক ভালো। এটা বলতে পারি যে 2013 মুভিতে ভয়ের এলিমেন্ট ছিল, বাট 2023 যে ইভিল ডেড রাইজ ওটাতে ভয়ের কিছু এলিমেন্ট ছিল না, ওটা জাস্ট ব্লাডি আর গোর বানানোরই ফোকাস করা হয়েছে। কাস্টের কাজ খুবই ভালো করেছে, যেমন আমাদের এনি যে অ্যালিসা সাদারল্যান্ড, আমাদের ভাইকিংসে যে ছিল হয়তো সবাই চিনবে, সে খুবই দারুণ কাজ করেছে। মানে সেই তো একটা অ্যান্টাগনিস্টের রোল প্লে করেছে, মানে এত সুন্দরভাবে করেছে, মানে কী বলবো, মুভিটা না দেখলে বুঝতে পারবে না। আরেকজন যে লিলি সালিভান, যে বেথের রোলটা প্লে করেছে, বেথ মানে যা এলির সিস্টার, সে হ্যাঁ ভালো কাজ করেছে, ভালো অ্যাক্টিং করেছে, আমি বলবো না যে বাজে অ্যাক্টিং করেছে। সে একটা মানে একটা গার্জিয়ানের একটা সিস্টারের খুবই ভালো ক্যারেক্টারটাকে এনেছে। বাকি যারা কাজ করেছে যেরকম ছোটো বাচ্চাগুলো, তারাও ভালো কাজ করেছে। মানে এরকম আর রেটেড হরর মুভিতে একটা ছোটো বাচ্চা ওরকমভাবে অ্যাক্ট করা অনেকটা অনেক মুভিতে দেখা যায় না, বাট এই মুভিতে ভালোভাবে ওটাকে এক্সিকিউট করেছে। আমার ইভিল ডেড ফ্র্যাঞ্চাইজি সব কটা মুভি আর একটা সিরিজও বেরিয়েছিল, যেটা হচ্ছে অ্যাজ ভার্সেস ইভিল ডেড, আমার বেশি দেখা হয়নি, ওটা একটা দুটো এপিসোড দেখা হয়েছে, বাট খুবই ভালো লেগেছে আমার। বাট আমার একটাই বলার আছে যে যে আমরা যে বুক অফ ডেডে যে আমরা প্রতিটা বইতে প্রতিটা সিরিজে যে দেখছি বুক অফ ডেড ডেজ জন্য যা যা হচ্ছে, বুক অফ ডেডের কোনো একটা অরিজিন সিরিজ বা মুভি বানিয়ে দিতে পারে, যেটা একটা বলে দেবে যে কীভাবে বইটা অরিজিনেটেড হয়েছিল, কোথায় কীভাবে কে অরিজিনেট করেছিল, কে লিখেছিল, যে বইতে বলে যে ব্লাড দিয়ে সব লেখা লেখা আছে সেইগুলো কে করেছিল, কার ব্লাড ইউজ হয়েছিল, কীভাবে যে ডেভিলদের সামান করছিল, সেইগুলো যদি দেখাতে পারে তাহলে খুবই ভালো হয়। হ্যাঁ, এটা আমি বলতে পারবো না যে এই মুভিটা সবার জন্য, কারণ এখানে যা যা সিনস দেখানো হয়েছে সেগুলো আমার মনে হয় যাদের উইক হার্ট তারা এইগুলো দেখতে পাবে না। এই মুভিতে এটা স্টোরিটা শেষ করেনি, কারণ লাস্টে আমাদেরকে দেখায়নি যে বুক অফ ডেডের সঙ্গে কী হলো, আর যে লাস্টে যে একটা আমাদেরকে সিন দেখালো যে একটা যে ইভেলটা, তো ওটা তো বাইরেই ঘুরে বেড়াচ্ছে আর একটা মেয়েকে পজেস করে নিয়েছে, তো ওটা এখনও আমাদেরকে ক্লিফ হ্যাঙ্গারে রেখে দিয়েছে, ওটা ক্লিয়ার করেনি যে আমাদের পরে কী হবে। হয়তো পরে একটা মুভি বেরোবে, ওখানে কিছু দেখাবে, কানেকশান একটা আনবে, বাট জানি না কী হবে, কোনো অ্যানাউন্সমেন্ট তো কিছু করেনি ইভেন্টের ফ্র্যাঞ্চাইজি থেকে। তো আজকে ভিডিওটা এতটাই, আর আপনাদের কী ওপিনিয়ন এই ভিডিওটা দেখে কমেন্টে জানাবেন, আর হ্যাঁ লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন।